নিউ মার্কেট এলাকায় দোকানি ও ছাত্রদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 50 জন। দুদিনের সংঘর্ষের পর আজও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী তানবীর খন্দকার, তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। তানবীর, নিউ মার্কেট এলাকার পরিস্থিতি এখন কেমন? যান চলাচল কি স্বাভাবিক হয়েছে? তাওসিয়া, ধন্যবাদ আপনাকে। নিউ মার্কেট এলাকায় আমরা সকাল থেকে কিন্তু এখানে আছি এবং দেখতে পাচ্ছি যেটা, যে সকালের দিকে কিন্তু একেবারেই শান্ত ছিল এই এলাকা। কোনোরকম দোকানে কর্মচারী বা ছাত্র শিক্ষার্থীরা কিন্তু আসেনি, এবং বিশেষ করে বৃষ্টির পর এই এলাকায় কিন্তু, বৃষ্টির থেমে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা অল্প স্বল্প করে আসলে রাস্তা নামছেন এবং তারা জড়ো হওয়ার চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীদের চেয়ে আজকে আমি এখানে যারা দোকান কর্মচারী কর্মকর্তা রয়েছেন, দোকানে বিক্রয়কর্মী সহ, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। রাস্তার এক পাশে, মানে নিউ মার্কেট এবং গাউসিয়া এলাকার এই দিকটাতে কিন্তু অনেকে খণ্ড খণ্ড করে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং এখানে দাঁড়িয়ে আছে। আমাদের সাথে আমি কথা বলেছিলাম কয়েকজনের সাথে, তারা বলছে আসলে দোকান খোলা হবে কি না, যেহেতু ঈদের সময় দোকান খোলা না হলে বড় ক্ষতির মুখে তারা পড়বেন, এরকম কথা বলছেন যে তারা এই জন্য তারা অপেক্ষা করছেন। যদিও নিউ মার্কেট সহ এই এলাকায় কোনো দোকানে এখন পর্যন্ত খুলতে দেখা যায়নি। বৃষ্টি পর শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কিন্তু রাস্তার দুই পাশ থেকে বিক্রয়কর্মী যারা রয়েছে, দোকান কর্মীরা যারা রয়েছে, তাদেরকে দুই পাশ থেকে, রাস্তার দুই পাশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং নিরাপত্তা, বৃষ্টির কারণে পুলিশ রাস্তায় না থাকলেও কিছুক্ষণ পরে, বৃষ্টি থেমে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু তারা রাস্তায় আসেন এবং সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাদেরকে অনুরোধ করেন রাস্তার দুই পাশ থেকে চলে যাওয়ার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ মার্কেট এলাকায় এখন পর্যন্ত কিন্তু কোনো দোকানপাট আমরা খুলতে দেখছি না। দর্শক, আপনারা দেখেন এখানে অনেক গণমাধ্যম কর্মীরা আছে। আপনি জানেন যে গতকালকে অনেক গণমাধ্যম কর্মী কিন্তু আহত হয়েছেন, সাধারণ মানুষের সাথে সাথে প্রায় 50-এর বেশি মানুষ এই গতকালের এই সংঘর্ষে আহত হয়েছে। এবং এখনকার যে পরিস্থিতি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, দোকানপাট না খুললেও যারা বিক্রয়কর্মী দোকান মালিক তারা কিন্তু রাস্তার দুপাশে অবস্থান নিয়েছেন। আমরা এখন নিউ মার্কেটের পাশে আপনারা দেখতে পাচ্ছেন নূর ম্যানশন যে মার্কেটটি সেটির সামনে রয়েছি। আপনারা দেখেন দর্শক যে খণ্ড খণ্ডভাবে তারা কিন্তু, বিক্রয়কর্মী যারা আছেন, দোকান মালিক এবং দোকান কর্মীরা যারা, তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেখানে অবস্থান নিয়েছেন। তারা আসলে কোনো রকমের নির্দেশনা পাননি, তারা আসলে মালিক সমিতি থেকে যে নির্দেশনার জন্য অপেক্ষা করছেন। তারা বলছেন আসলে দোকান খোলা হবে কি না সে বিষয়টি তারা এখনও জানেন না, এই জন্য তারা দোকান কেউ খুলছেনও না। তো দোকান বন্ধ রাখার কোনো নির্দেশন, মানে এই অবস্থায় আসলে তাদের কাছে আসলে সঠিক কোনো তথ্য নেই, এরকম তারা বলছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কিন্তু এখানে সচেতন রয়েছেন, তারা চেষ্টা করছেন যাতে কোনো গতকালকের মতন কোনো যেন পুনরাবৃত্তি, গতকালের ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয়, কোনো সংঘর্ষ তৈরি না হয়, এই জন্য তারা কিন্তু সকাল থেকেই এখানে আছেন। বিশেষ করে বৃষ্টি থেমে যাওয়ার পরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এখানে কিন্তু জোরদার করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সকাল থেকে যে নিউ মার্কেট এলাকার পরিস্থিতি সেটি কি থমথমে অবস্থা বিরাজ করছে। কোনো দোকানপাট কিন্তু এই নিউ মার্কেট এলাকায় এখন পর্যন্ত খুলতে দেখা যায়নি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ মার্কেটের যে নিউ মার্কেট এলাকার যে অবস্থা সেটি সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছে, কোনো দোকানপাট খোলেনি। আমি আবারও বলছি আপনাদেরকে যে বৃষ্টি থামার পর, কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে এলাকায়, বৃষ্টি থামার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু অনুরোধ করছেন যে এখানে রাস্তার পাশে যে বিক্রয়কর্মীরা রয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য, যদিও তারা যাচ্ছে না, অনেকেই খণ্ড খণ্ডভাবে অবস্থান নিয়েছেন। এবং শিক্ষার্থীদের একটি অংশ আমি আধা ঘন্টা আগে ঢাকা কলেজের পাশে যে গলি সেখান থেকে বের হয়ে আসতে দেখেছি এবং তারাও সেইখানে অবস্থান করছেন, তাই সেই সংখ্যা যদিও খুব সামান্য। তো এই ছিল তোসি আমার কাছে নিউ মার্কেট এলাকার সবশেষ তথ্য। তানবীর, আপনাকে ধন্যবাদ।